আপনার যদি দীর্ঘমেয়াদি ডায়রিয়া থাকে তবে আপনি অবশ্যই ডাক্তারকে দেখাবেন। এটা বলা হয়ে থাকে সাধারণত বিভিন্ন রকম ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া এসব দিয়ে কিন্তু ডায়রিয়া হয়ে থাকে। তবে ডায়রিয়া যদি দেখা যায় যে এক মাস বা তার বেশি সময় পার হয়ে গেছে কিন্তু ডায়রিয়া ভালো হচ্ছে না, আপনি অবশ্যই একজন গ্যাস্ট্রোএন্টারোলজিস্টকে দেখাবেন। কারণ শরীরে কিছু জটিল এবং খারাপ কিছু রোগ আছে যেগুলোতে কিন্তু এরকম ক্রনিক ডায়রিয়া হতে পারে। তাই কারো এক মাসের বেশি যদি ডায়রিয়া হয় অবশ্যই নিজে নিজে চিকিৎসা না করে বা বিভিন্ন অ্যান্টিবায়োটিক না খেয়ে একজন ডাক্তার দেখাবেন। আর যেগুলো ইনফেক্টিভ ডায়রিয়া, আমি আগেই বললাম যে ব্যাকটেরিয়া, ভাইরাস বা প্রোটোজোয়াদের যে ডায়রিয়াগুলো হয় সেগুলো কিন্তু 3 থেকে 7 দিনের মধ্যেই মোটামুটি পুরোপুরি ভালো হয়ে যায়। আর ডায়রিয়াতে কিন্তু একটা জিনিস আমাদের ভুল হয়, সেটা হচ্ছে ভাইরাল ডায়রিয়া বেশি হয় কিন্তু আমরা অ্যান্টিবায়োটিক খেয়ে বসি, তো এটা করা যাবে না। আর ডায়রিয়া যদি এক মাসের বেশি থাকে, আমি আগেই বললাম বেশ কিছু খারাপ অসুখে কিন্তু এরকম হতে পারে, তাই অবশ্যই একজন গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট কে বা পরিপাকতন্ত্রের যিনি বিশেষজ্ঞ আছেন তাকে দেখাতে হবে এবং কারণ বের করতে হবে। এক মাসের বেশি ডায়রিয়া ইনফেক্টিভ হওয়ার সম্ভাবনা খুবই কম, তাই সেটা সঠিক চিকিৎসা বা সঠিক ডায়াগনোসিস করতে হবে এবং সঠিক চিকিৎসা নিতে হবে। ধন্যবাদ সবাইকে।